গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কুষ্টিয়ার কুমারখালীতে 470 জন কৃষকের মাঝে 1 কেজি করে পেঁয়াজের বীজ, 20 কেজি করে ডিএপি ও এমওপি রাসায়নিক সার পরিমাণ মতো সুতা ও পলিথিন বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলা কৃষি কার্যালয়ের সামনে প্রণোদনা কর্মসূচির আওতায় এগুলো বিতরণ করা হয়। 2022-23 অর্থ বছরে গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রান্তিক চাষিদের মাঝে বিনামূল্যে এই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও বিতান কুমার মণ্ডলের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ আকুল উদ্দিন, উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা দেবাশিস কুমার দাস সহ প্রমুখ।